হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 2021 সালের 17ই মার্চ নানান কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপন করা হচ্ছে দিবসটি। তবে সবথেকে নজর কেড়েছে যে আনুষ্ঠানিকতা, তা হলো বগুড়ার শেরপুরের প্রত্যন্ত এলাকায় 100 বিঘা জমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটে তোলার বিষয়টি। সর্বশেষ তথ্য মতে বিশ্ব রেকর্ড করেছে এই প্রতিকৃতিটি, অর্থাৎ সারা বিশ্বের মাঝে এটি এখন সর্ববৃহৎ ফসলের মাঠে অঙ্কিত প্রতিকৃতি। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি, জানাবো এর পেছনের গল্প। আর অবাক করা সেই তথ্যগুলো জানতে হলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আগামী 3 মিনিট। বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। মঙ্গলবার ইমেইল বার্তায় এই খবর জানার পর সারা দেশের মতো বগুড়াবাসীদের মাঝেও আনন্দের জোয়ার বইছে। জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটে তুলতে গত 29 জানুয়ারি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে প্রায় 100 বিঘা জমিতে চীন থেকে আনা ডিপ ভায়োলেট রঙের হাইব্রিড ও দেশে ডিপ গ্রিন ধানের চারা রোপণ করা হয়। এখন সেই চারাগুলো বড় হয়ে তাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখা যাচ্ছে। এবছর শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে ন্যাশনাল এগ্রো কেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান প্রতিকৃতি তৈরির কাজ শুরু করে। আয়োজকরা জানান, শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দিতে গত বছর থেকে কাজ শুরু হয়। চীন থেকে আমদানি করা হয় বেগুনি রঙের F1 ধান ও দেশি সবুজ হাইব্রিড ধানের চারা। গত 1ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন 120 থেকে 130 জন নারী শ্রমিক কাজ করেছেন এতে, তাদের সঙ্গে প্রতিদিন 15 থেকে 20 জন পুরুষ শ্রমিকও ছিলেন। এই শস্যচিত্রের জন্য স্থানীয় কৃষকদের কাছ থেকে 7 মাসের জন্য 100 বিঘা জমি ইজারা নেওয়া হয়েছে। ফসল ওঠার পর মে মাসের দিকে জমিগুলো ফেরত দেওয়া হবে। এদিকে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিদর্শনে 9ই মার্চ মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডাক্তার কামাল উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমদাদুল হক চৌধুরী বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে প্রকল্প এলাকায় আসেন। প্রকল্প পরিদর্শন শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডাক্তার কামাল উদ্দিন আহমেদ বলেন, তারা সাক্ষী হিসেবে পরিদর্শনে এসেছেন। তারা কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে সকল শর্ত পূরণ হয়েছে। চীনের শস্যচিত্র ছিল 75 বিঘা জমিতে, আর এখানে 100 বিঘা জমিতে করা হয়েছে এটি। কোনো কৃত্রিমতা নেই, 1200 বর্গমিটার জমিতে বঙ্গবন্ধু শস্যচিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে, আর এ কারণেই বিশ্ব রেকর্ড হিসেবে বইয়ের পাতায় ঠাঁই করে নিয়েছে বগুড়ার শেরপুরের প্রত্যন্ত এলাকার ফসলের মাঠের ক্যানভাসে ফুটে তোলা বঙ্গবন্ধুর প্রতিকৃতি। প্রত্যাশা করা যাচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত দলিল চলে আসবে। দর্শক, ফসলের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করে রেকর্ড বইয়ে উঠে গেছে বগুড়া শেরপুরের প্রত্যন্ত অঞ্চল বালেন্দা গ্রামের নাম। এমন বিশ্ব রেকর্ডের বিষয়ে আপনার কি মতামত, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিডি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।